ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউই প্রাইভেট টিউশান তো আজকের ক্লাসে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশ তোমাদের যে সাতাশ নম্বর পেজে একটি ম্যাথসের প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে একের দাগের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে সমাধান করবো তো আজকে যারা আমার ক্লাসে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল করে রাখো সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে থেকেই যারা নোট সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে ভিডিও শুরু করা যাক একে দেখে একের নাম প্রশ্ন বলছে দেখো কি বলছে কোনো আসল এবং তার বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত পঁচিশে টু সাতাশ হলে বার্ষিক সুদের হার হবে চারটি অপশান রয়েছে এ দু পার্সেন্ট বি চার পার্সেন্ট সি ছ পার্সেন্ট নাকি ডি আট তো এখানে প্রথমে জানতে হবে স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদে আসলে সুদ প্লাস আসল বলা হয় মূল তবে এখানে দেখো আমরা কি জানি এখানে বলে দিয়েছে যেটা আসল ইজ টু বার্ষিক সবৃদ্ধি মূল তাহলে কত হচ্ছে পঁচিশ ইজ টু সাতাশ তাহলে আমরা কি ধরতে পারি ধরি আসল সময় কত পঁচিশ আমি ধরি সময় পঁচিশ কে টাকা আর বার্ষিক সবৃদ্ধি মূল সাতাশ কে টাকা হবে নিশ্চয়। তাহলে সুদ কত হবে দেখো এই বার্ষিক সবৃদ্ধি মূলটা হচ্ছে সুদ আসল আর এখানে আসল বলা আছে যে আসল থেকে আসল বাদ দিয়ে তাহলে সুদ পাওয়া যাবে তাহলে এখানে সুদ কত হবে সাতাশ মাইনাস পঁচিশ কে তার সময় কত হয়ে যাবে টু কে টাকা তাহলে এখানে দেখো বার্ষিক সুদের হারের ফর্মুলা কী আমরা কী জানি সুদ বাই আসল ইন্টু একশো তাহলে সুদ কত টু কে আর আসল কত পঁচিশ কে ইন্টু হান্ড্রেড যে কে কে কেটে যাবে পঁচিশ কে যদি একশো দিয়ে কাটো তাহলে চার পঁচিশ একশো চার পঁচিশ সাম একশো চার হবে আর এখানে ওপর দুই চার দুগুণে আট তার মানে হচ্ছে আট পার্সেন্ট তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আট পার্সেন্ট নেক্সট বলছি দুই প্রশ্নটা দেখো কোনো ব্যবসায় দুই ব্যক্তি এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে ন মাস ও ছ মাসের জন্য নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত চারটি অপশান রয়েছে এ টু এক্স ইজ টু থ্রি ওয়াই বি থ্রি এক্স ইজ টু টু ওয়াই সি এক্স ইজ টু ওয়াই নাকি ডি টু ওয়াই ইজ টু ফাইভ এক্স উত্তর দেখো কী হবে তো আমরা কী জানি আমরা জানি কোনো জিনিসের লাভাংশ কী হয় যে কত টাকা সে সে ব্যবসায় লাগিয়েছে ইন্টু কত সময়ের জন্য লাগিয়েছে কত মাস বা কত বছরের জন্য তাহলে প্রথম ব্যক্তি কি আছে এক্স টাকা লাগিয়েছে আর দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা লাগিয়েছে প্রথম ব্যক্তি ছ ন মাস লাগিয়েছে আর দ্বিতীয় ব্যক্তি ছ মাস লাগিয়েছে তাহলে কি হবে প্রথম ব্যক্তির লাভ্যাংশ ইজ টু দ্বিতীয় ব্যক্তির লাভাংশ সমান কত হবে প্রথম ব্যক্তি বললাম এক্স টাকা লাগিয়েছে কদিনের জন্য ন মাস ইজ টু আর দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা লাগিয়েছে ছ মাসের জন্য তাহলে কি হবে নাইন এক্স ইজ টু সিক্স ওয়াই তাহলে এখান থেকে যদি তিন দিয়ে কাটাকাটি করো তাহলে তিন থেকে নয় আর তিন ছয় তাহলে কত হয়ে যাবে থ্রি এক্স ইজ টু টু ওয়াই তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি থ্রি এক্স ইজ টু টু ওয়াই দেখো পরের প্রশ্নটা তিনেরটা বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইজ ইজিক টু জিরো দীঘাত সমীকরণে বিশ দয়ের গুণফল পাঁচ হলে তাহলে বলছে কের মান হবে চারটি অপশান রয়েছে এ পাঁচ বি মাইনাস বারো সি পনেরো নাকি ডি কুড়ি মাইনাস কুড়ি তো এখানে দেখো আমরা কি জানি আমরা জানি দীঘার সমীকরণে যেটি গঠন রয়েছে সেটি কিরম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হয় তো এখান থেকে আমরা এটাও জানি যে যে বিষ দয়ের গুণফলের যে ফর্মুলাটা যদি বলে বিষ দয়ের গুণ তাহলে কী হবে সি বাই এ তো এখানে দেখো যে সমীকরণটা দিয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে টু জিরো তাহলে এখানে এ সমান কত থ্রি যে তুলনা করে পাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে যদি তুলনা করে পাই তাহলে কী হবে এ সমান থ্রি বি সমান মাইনাস ফোর আর সি সমান কে তা আমরা জানি সি বাই এ তাহলে সি সমান কত আমরা জানি সি সমান আর এ সমান কত তিন তুলনা করে পেলাম তাহলে এখানে দেখো যদি করেছি তা করে দিয়েছে

কোন এ ও বিষাট ডিগ্রি এবং বৃত্তটি ব্যাসার্ধ ছয় সেমি হলে ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল হবে হবে চারটি অপশন রয়েছে তো দেখো এখানে একটি বৃত্ত নিলাম যার ও ও বৃত্ত কেন্দ্রীয় বৃত্ত এবং বি আর সি ডি দুটো বলছে জায় নিয়েছি এখানে দেখো ওই যে মূল বিন্দু দিয়ে যদি দুটো যায় তাহলে কি হবে দেখছো যেখানে কোন উৎপন্ন হবে তো সেই জন্যই কোনটা উৎপন্ন হয়েছে দেখো এই যে কোনটা উত্তর এটা ষাট ডিগ্রি বলে দিয়েছে এবং এর ব্যাসার্ধও বলে দিয়েছে কত সরি হ্যাঁ ব্যসার্দ বলেছে ছয় তাহলে এটাও ছয় এটাও ছয় এটাও ছয় এটাও ছয় সবগুলি ব্যসার্দ সবগুলি ছয় হবে তো এবার দেখো এখানে কি বলছে এখানে যে কোনটা বলছে এ ও বি কোন এ ও বি মানে এই কোনটা এটা ষাট ডিগ্রি বলে দিয়েছে এটা সমান সি ও ডি সিও ডি কেন হলো এটা কারণ এটা একে অপরের বিপদীপ কোন তাহলে যদি এ ও ষাট ডিগ্রি হয় তাহলে কোন সি ও ডি ও ষাট ডিগ্রি হবে আবার দেখো আমি আগেই বললাম যে এখানে এ ও বি সিও ডিও বা সি ও ডি সবগুলি কি এই ব্যাসার্ধ ব্যাসার্দ সবগুলো কি হবে সমান হবে তাহলে এখানে কি আমরা বলতে পারি সিডি ইজাল টু ওডি দুটি ব্যাসার্ধ বৃত্তের তাহলে কি হবে ছয় সেমি কারণ কি কারণ হচ্ছে বৃত্তের দুটি ব্যাসার্ধ তাহলে এইভাবে দেখো আবার একটা কি বলি তাহলে আমরা আগে কি প্রমাণ করলাম যে সি ও সি ডি দেখো কোন ও সি ও সি ডি এই কোনটা এবং কোন ও ডিসি এই কোনটা সমান কারণ কি কারণ হচ্ছে তাই তো কোন দ্রুত সমান হবে আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বাহু কোন দূর সমান হয় তো এইভাবে কি হলো দেখো আমরা কি পেলাম যদি এবারে এখানে দেখো একটি ত্রিভুজ এই যে ত্রিভুজটা রয়েছে এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ ও সি ডি এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজি আমরা কি জানি তিনটে কোণের মানসময় একশো আশি ডিগ্রি হয় যে কোনো ত্রিভুজই হোক তাদের তিনটে কোণের যোগফল সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমরা কি পেলাম দেখো যদি এগুলো সব একশো আশি হয় আর এইটা কত এটা হচ্ছে কত এটা হচ্ছে ষাট আমরা জানি তাহলে এই তিনটে যোগফল থেকে যদি ষাট বিয়োগ দিয়ে দিই তাহলে একশো আশি থেকে তাহলে বেরিয়ে যাবে তাহলে লিখবো কি দেখো এখানে লিখেছি কোন

ও সিডি সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে কোন ও সিডি সমান হচ্ছে একশো কুড়ি বাই দুই সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা কি পেলাম এগুলো ষাট ডিগ্রি হলো তাহলে এখানে দেখো তিনটে কোঁই ষাট ডিগ্রি বেরোলো আমরা আগেই জানতাম এটা তো ষাট ডিগ্রি বেড়েছিল কারণ এটা একে অপরের বিপ্রতিপ কোন আবার এই দুটো প্রমাণ করলাম কত এটা এই দুটো সমান তাই এই দুটো কত ষাট ষাট তা তিনটে কুড়ি ষাট মানে এটি কি এটি একটি সমাবতী ভুজ তা সমতী ভুজের ক্ষেত্রে ক্ষেত্রে ফল কি হবে সমবাহু ক্ষেত্রে তৃপর ক্ষেত্রে বলা হবে ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহুসন কত ছয় সেমি রুট থ্রি বাই ফোর ইন্টু ছয় স্কোয়ার যে কাটাগুলিগুলো দেখবে এটা উত্তর হবে নাইন রুট থ্রি বর্গ সেমি কারণ এটা ক্ষেত্রে হল তাই বর্গ সেমি হলো নেক্সট দেখো পরের প্রশ্নটা পাঁচেরটা বলছে এ বৃত্তীয় এ কেন্দ্রীয় বৃত্তে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর একক এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এ যেখানে ক্যাপিটাল আর ইজ গ্রেটার দেন স্মল আর তার মানে যে বি বৃত্তটা বড়ো তাহলে দেখো বৃত্ত দুটির বলছে কেবলমাত্র একটি সাধারণ স্পর্শ থাকবে যদি চারটি অফ শর্ত দেওয়া রয়েছে কীভাবে হবে দেখো তো এখানে যখন বলছে একটি স্পর্শক হবে তার মানে কি পরস্পরকে টাচ করবে তাহলে এখানে দেখো ছবিটা এইভাবেই হবে যে ছোটো বৃত্তটা ভিতরে থাকবে আর তাকে স্পর্শ করে বাইরে থাকবে বড় বৃত্তটা দুটো কিন্তু সেন্টার বা কেন্দ্র আলাদা তো যে ছোটো তার সেন্টার হচ্ছে স্মল আর আর বড় বৃত্ত হচ্ছে ক্যাপিটাল আর এর হচ্ছে কি এর ব্যাসার্ধ তাহলে এইভাবে দেখো পুরো যদি এখান থেকে এখান থেকে দৈর্ঘ্য কথা হবে ক্যাপিটাল আর আর এইটুকু কথা হবে স্মল আর তাহলে এখানে কী হবে দেখো তাহলে এখানে যদি এবি এখানে কী বেরিয়েছে এবি তাহলে এবি কেউ বের করবো এবি তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর নেক্সট দেখো পরের প্রশ্নটা ছয়টা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল অনুপাত ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইজ টু নাইন এবং হলে তাদের আয়তনের অনুপাত হবে চারটি অপশন রয়েছে তো সমাধান দেখো কিভাবে করেছি তো বক্রতলের ক্ষেত্রে কি জানি আমরা জানি ফোর পাই আর স্কোয়ার এখানে দুটো গোলকের কথা বলা হয়েছে নিরেট গোলকের কথা তাহলে কি হবে একটা আর ওয়ান একটা আর টু দেবো প্রথমটাকে আর ওয়ান দেবো আর দ্বিতীয়টাকে আর টু দেবো তাহলে কি হবে এদের অনুপাত বলে দিয়েছে তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার

তা আয়তনের পাত কি আয়তনের ফর্মুলা কী জানি আমরা নেটগুলোকে আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর স্কোয়ার সরি আর কিউব ফোর বাই থার্ড পাই আর কিউব তাহলে এখানে কি হচ্ছে দেখো প্রথমটার ক্ষেত্রে হবে আর ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে হবে আর টু তাহলে কি বলেছে এখানে ফোর বাই থার্ড পাই আর ওয়ান কিউব বাই ফোর বাই থার্ড পাই আর কিউব আর টু কিউব তাহলে ফোর বাই থার্ড আর পাই কেটে গেলো ওপর নিচে তাহলে রয়ে কি গেল আর ওয়ান বাই আর টু আর হোল কিউব তা আর ওয়ান বাই আর টু আমরা কি জানি ওয়ান বাই থার্ড মানে একের তিন তো একের তিন হোল কিউব করলে একে সাতাশ হবে তিনের কিউব সাতাশ হয় তাহলে ওয়ান ইজ টু সাতাশ তো সঠিক করতে হবে অপশান নাম্বার বি ওয়ান ইজ টু সাতাশ তো আজকে এখান পর্যন্ত রইলো পরের পাটে আবার যে পরের দাগের প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করো দু দাগেরগুলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কোনো প্রশ্ন কি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি তোমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কিনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো যাতে করে সমস্ত ভিডিও তোমার নোটিফিকেশান পেতে পারো